এখানে একটা নাট আছে, দাঁড়া তোমাদের আমি ঘুরে দেখাই। তো গাইস ক্যামেরা দেখা যাচ্ছে, দাঁড়াও এই যে নাট, এই নাটটা ঘুরানোর পর তারপর এই যে এখানে এটা যদি আমি ঘুরাই, এটা হচ্ছে বন্ধ থাকে এমনি, এটা এমনি খুলতে হয়, খুলে এমনি শুধু এমনি সামনের দিকে ঘুরে তাহলে উপরে উঠবে, নিচের দিকে ঘুরালে নিচে নামবে। তো এবার তোমাদের ক্যামেরাটা একটু খুলে দেখাই, যে উপরে নাট আছে এটা এমনি যদি ঘুরানো হয় তাহলে এই যে খুলে যাবে। এই দেখো এটা আটকে দেয়নি, যতটুকু টাইট করার আমি ক্যামেরা লাগিয়ে দেখাই। এই যে এখন এটা যদি ঘুরাই তাহলে টাইট হবে। তো গাইস এই দেখো এটা কিন্তু এখন আর পড়ার সম্ভাবনা নেই, আবার এমনি ঘুরাইলে এটা খুলে যাবে। এই দেখো এটা উপরে আর নিচে না, আর এখান থেকে এটা খোলা যায়। এই যেটা আমি টান দিলে বাইরে আসবে, দাঁড়াও আমি দেখাই। এটা উপরের দিকে টান দিলে এটা খোলা যায়, যে এক হাত দেওয়া তো বেশ একটু দেখো, এটা উপরের দিকে টান দিতে হয়, দেন লক করে দিতে হয়। আর এটা আমি চাইলে এমনি ঘুরে সেটিং করতে পারবো, আর এটা হচ্ছে কি এই দেখো এমনি চাইলে এমনিও করা যাবে, এটা হচ্ছে সেট লক। এই যে ফোনটা এভাবে করে রাখা যাবে লম্বা করে, এই যে এমনি, আর যদি এমনি করে দিই তাহলে এমনি তোমরা আয়নাতে দেখলাম, আর তেমনি ঘুরে দিলে টাইট, আর এটা দিয়ে যে এমনি উপর নিচ করা যাবে, তারপরে এমনি ঘোরানো যাবে, পুরাটাই ঘোরা যাবে, এটা দিয়ে ঘুরায় আর উপর নিচ, আর তারপর সেটিং করে এখান দিয়ে টাইট করে দিতে হয়, তাহলে আর এই যে ঘুরবে না। আর এখান দিয়ে হচ্ছে উঁচা নিচে করে এমনি চাপ দিল অফ, যেটা ঘুরাতে হয়। আর এমনি দিল অফ, আর এটা দিয়ে টাইট দিতে হয়, এটা একবার নিচ পর্যন্ত নামা যায়, তারপর এখান থেকে এগুলো খুলতে হয়, খুললে এগুলো ছোট হয়ে যাবে। এমনি চাতা দিতে হবে, তারপর নিচে নামবে, তারপর আমি এই সাইডেরটাও খুলে ফেলি। এই দেখো পার্ট দুইটা গাইস, এই যে নিচে একটা পার্ট আছে যেটা মাত্র আমি অফ করলাম, যে নিচ দিয়ে টান দিলে হবে, আবার লক করা যাবে। তো এখানে তারপর লক করে দিতে হবে, তারপরে এখানে একটা লক আছে, এটা খুললে আরও ছোটো করা যায়।
ও গাইস, আরেকটা কথা, এখান দিয়ে হচ্ছে ঘুরে উঠা নিচা করা যাবে, এই যে নফ, আবার এমনি যত ইচ্ছা টানবে চড়া করা যাবে, আবার এমনি উঁচা করা যাবে, তারপরে এখানে ঘুরালি লক। তো এই যে দেখো, এখান থেকে যে চাপ দিলে এগুলো আমি অটোমেটিক হয়ে যাবে। এই দেখো কেমনি, এই যে নিচে নামে, তো এখান থেকে ইয়ে করে এই যে করে অফ করা যাবে। অফ করার পর এই যে লক, তারপর এখানে ক্যারি করারই আছে, এই যে এটা ধরে, আর এটা হচ্ছে এটার মডেল নাম্বার। তো আজকের মতো এই পর্যন্ত ছিল, দেখি এটা কম কি হচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই, ডান দিকে।